পূর্ব লন্ডনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর অ্যাসিড অ্যাটাকার আব্দুল শুকুর। 35 বছরের শুকুরের অ্যাসিড নিক্ষেপের কারণে 12 জন আহত হয়েছে লন্ডনের ক্লাপাম এলাকায়, যার মধ্যে একজন মা এবং তার 2 মেয়ে শিশুর অবস্থা গুরুতর। আজ সকালে পূর্ব লন্ডনের লেইটন এলাকায় শুকুরকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় রেড দিয়েছে পুলিশ। পুলিশ বলছে পূর্ব লন্ডন সহ লন্ডনের বিভিন্ন এলাকায় দেখা গেছে শুকুরকে। পুলিশ জানায় সন্দেহভাজন আব্দুল শুকুর 12 বছর আগে লরিতে করে ব্রিটেনে প্রবেশ করেছিল। সে মূলত আফগানিস্তানের নাগরিক। 2 বছর আগে অ্যাসাইলেম গ্রান্ট হয় তার। 2022 সালে অ্যাসাইলেম আবেদন গ্রান্ট হওয়ার আগে 2018 সালে যৌন নির্যাতন কেসে সে অভিযুক্ত হয়। তবে 2022 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ব্রিটেনে থাকার অনুমোদন মেলে তার। এদিকে পূর্বে যৌন নির্যাতনের মতো এত বড় অভিযোগ থাকার পরও কেন শুকুরকে ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হয় সেই বিষয়ে প্রশ্ন উঠেছে এখন। বিবিসি বলছে সঠিক গাইডলাইন না মেনে ব্রিটেনে থাকার অনুমতি মিলেছিল আব্দুল শুকুরের। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।